emotions, we just keep it down, down inside. Yeah, you... Good morning, everyone. Welcome back. Aaj ar ekta notun video niye chole eshechi. Ar aaj holo Sunday, 10th July. But longing for expression for the things we like. আমরা এখন চলেছি জুট ফেয়ারে আর এই জুট ফেয়ারটা চলছে ন্যাশনাল লাইব্রেরি ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে পড়ার সময় বেশ কয়েকবার ন্যাশনাল লাইব্রেরি চত্বরে এসেছিলাম তারপর বহু বছর আর এদিকে সেভাবে আসা হয়নি সো অনেক বছর পর এখানে এসে বেশ ভালো লাগছিল আর আমরা দুজনেই প্রথমে একটু এই ক্যাম্পাস এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম তো এখন আমরা ফেয়ারে ঢুকিনি বিশাল বড় কিছু ছিল না মোটামুটি ছোটখাটোই ছিল এটা কিন্তু এখানে বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন চোখে পড়লো নরমালি কিছু ব্যাগ যেগুলো সাধারণত আমরা রাস্তাঘাটে দেখতে পাই বা যে কোনো মার্কেটে ওগুলো খুব সহজেই পাওয়া যায় সেই সব জিনিস যেমন ছিল তেমনই বেশ কিছু ইউনিক কালেকশনও ছিল সো আমরা ঘুরে ফিরে সেগুলোই দেখছিলাম সুন্দর এদের হাতের কাজ যে আর দরদাম করতে ইচ্ছে করে না আমার বর যথারীতি গাড়ি মোছা স্টার্ট করে দিয়েছে আমরা বেসিক্যালি এসেছিলাম এটা একটা জুট মেলা হচ্ছে বিশাল বড় নয় কিছু দোকান আছে কিন্তু বেশ ইউনিক কিছু কালেকশন কিছু জিনিস দেখে মনে হবে যে এগুলো তো এমনিও আমরা পাই মানে ফুটপাতেও বিক্রি হয় কিছু জিনিস কিন্তু কিছু ইউনিক মানে কালেকশন এদের রয়েছে ব্যাগ বা কোস্টার এগুলো আর কি সবসময় সব জায়গায় পাওয়া যায় না সো আমি এরকম কিছু শপ করে মানে শপিং করেছি আর কি কিছু জিনিস কিনেছি সেগুলো আমি তোমাদের বাড়ি গিয়ে ভালো করে দেখাবো তো আজকে সানডে আর আজকে একটা মেঘলা ওয়েদার সকালে বেশ কয়েকবার বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে আর কি আকাশটা একদম অসাধারণ সুন্দর হয়ে আছে আর আমার বর কন্টিনিউ দেখো সুযোগ পেলেই ও গাড়ি উঠছে আর এই মেলাটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরিতে ঠিক আছে সো অনেকেই জানে না আমরাও আজকে খবরের কাগজে দেখলাম যে এটা অ্যাড বেরিয়েছে যে 9 জুলাই থেকে 17 জুলাই অব্দি এটা চলবে তো সেই জন্য আজকে যেহেতু ছুটিও আছে তো বেরিয়ে পড়েছি চলে এসেছি আর কি আজকে 10 তারিখ We're holding back each other and the things we do. It's so, এই জাস্ট ট্রিপ লগে আমরা বাড়ি ফিরলাম আর এবার তোমাদের দেখিয়ে দিই যে ওই জুট ফেয়ার থেকে আমি ঠিক কী কী জিনিস নিয়েছি সো দেখো এই বড় বড় পোস্টারগুলো আমি জুট ফেয়ার থেকে নিয়েছি সব হ্যান্ডমেড ভীষণ সুন্দর সেমই এগুলো কালারের উপরেও ছিল বিভিন্ন কিন্তু আমার এই নিউট্রাল এই 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 শেডগুলো বেশি ভালো লাগে সেই সঙ্গে আমি আরও এই চারটে এরকমই সেম আর কি ছোটো সাইজের সেই ছোট ছোট কিছু চারটে আর কি এরকম চারটে চারটে সেট কিনেছি বেসিক্যালি এই চারটে এই আটটা এরকম পোস্টার নিয়েছি সেই সঙ্গে পুরুষের কাজ করা এই জিনিসগুলো নিয়েছি এটাকে ঠিক পোস্টার হিসেবে যতটা না ইউজ করা যায় তার থেকে বেশি কোনো কিছু কভার করে অনেক সময় দেখবে ঠাকুর পুজো দিতে যাওয়ার সময় ফল টল একটা প্লেটের মধ্যে নিয়ে থালায় নিয়ে তার উপরে এটা কভার করে দেয় অনেকে দেখতে সুন্দর লাগে তাছাড়া এটাকে টেবিল ক্লথের সরি এটাকে ডাইনিং টেবিলের উপর রেখে বা কোনো সুন্দর জায়গায় রেখে এর উপর একটা ফ্লাওয়ার ভাস রেখে দেওয়া যেতে পারে খুব সুন্দর দেখতে লাগবে সেই জন্য আমি বড় সাইজের একটা এইরকম নিয়েছি ছোট সাইজের এইরকম এগুলো সব পুরুষের কাজ করা সো এইরকম সেম চারটে এরকম নিয়েছি
এইরকম সাদা সাদা আর লালের কম্বিনেশনে এরকমও চারটে আমি নিয়েছি। পোস্টার হিসেবেও এটাকে ইউজ করা যায়, বা ধরো গ্লাস, কাঁচের গ্লাস আমি দেখাচ্ছি এক মিনিট, ধরো কাঁচের গ্লাসের উপর এটাকে কভার করে রাখা যায়, সুন্দর দেখতে লাগে ডেকোরেশন হিসেবে। বা এর ওপর একটা মানে এরকমভাবে পাতা রইলো, এর উপর গ্লাসটা রইলো, তার উপর আর একটা এরকম কভার করা রইলো, সো ভীষণ সুন্দরভাবে ডাইনিং টেবিল ডেকোরেশন করা যেতে পারে আর কি। আর নিয়েছি এইরকম দুটো শক্তপোক্ত পোস্টার, এই কারণে নিয়েছি, এটা অনেক সময় আমরা এদিক ওদিক চা খাই, চা চায়ের কাপ নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই, আর আমার তো ম্যাক্সিমাম ফার্নিচারই এখন সাদার উপর, তো সেটা যাতে কোনোভাবে ড্যামেজ না হয় তার জন্য এইরকম পোস্টার আমাদের দুজনের জন্য দুটো নিয়েছি, যখনই যেখানে চায়ের কাপটা রাখবো আর কি, সো এটার উপর রাখার জন্য এইরকম দুটো নিয়েছি। আর এইগুলো আমার ভীষণ কিউট লেগেছে, এগুলো কিন্তু ভীষণ সুন্দর জুটেরই কাজ করা, সো এটা দিয়ে তুমি গ্লাসের ওপর কভার বা কাপের ওপর কভার করতে পারো। আমি আমার হাতের কাছে গ্লাসটা রয়েছে, সো এটাই দেখাচ্ছি, এরকমভাবে কভার করে রাখা যায়। এটা হচ্ছে একটা হ্যান্ডমেড ব্যাগ, জুটের ব্যাগ, ভীষণ ইউনিক, আমার এত পছন্দ হলো না এটা দেখে, না ভালো করে আমি ভীষণ সুন্দর কাজ, টুকটাক জিনিস নিয়ে বেশ বেশ গর্জিয়াস কিন্তু ব্যাগটা, খুবই সুন্দর। আমি জানি না ক্যামেরাতে আমি দেখছি নিজেও কতটা ভালো আসছে, কতটা বোঝাতে পারছি, ভালো না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, সুন্দর, কত সুন্দর হাতের কাজ। যিনি বিক্রি করছিলেন এটা, মানে যার শপ থেকে আমরা এইটা নিয়েছি, আমি আর কি এই ব্যাগটা কিনেছি, তো উনি শেখানো এরকম জুটের কাজ শেখান, উনি বলেন ওনার স্টুডেন্টরা এগুলো সব বানিয়েছে। তো এরকম আরও বিভিন্ন ধরনের ব্যাগ ছিল, একটু এক্সপেন্সিভ কারণ পুরোটাই তো হাতের কাজ আর জুটের কাজ হ্যান্ডমেড, তো সেই জন্য একটু এক্সপেন্সিভ, কিন্তু নানা রকম ডিজাইনের ছিল, মানে পারলে মনে হবে সবগুলোই নি। জুট ফেয়ার থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়েই আজকে ডাইনিং টেবিলটা ডেকোরেট করে তোমাদেরও দেখালাম, সেই সঙ্গে আমি নিজেও একটা আইডিয়া পেয়ে গেলাম, বেশ সুন্দর লাগছিল এইভাবে সাজিয়ে।